আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আইটিপসের আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেব। নোটিশটি খুবই ইম্পর্টেন্ট যারা বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগ করতে চান তাদের জন্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক। 29 জুনের মধ্যে তৃতীয় ধাপে উত্তীর্ণদের কাগজপত্র জমা। নিজস্ব প্রতিবেদক 17 জুন 2022 দৈনিক শিক্ষা .com-এ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আরেকটি কথা, আপনি যদি আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের সকল তথ্য পেতে চান অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কাগজপত্র সত্যায়িত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে। এসব কাগজপত্র জমা দিয়ে শিক্ষা অফিস থেকে স্বীকারপত্র সংগ্রহ করতে হবে প্রার্থীদের। আগামী 29 জুনের মধ্যে নিজ নিজ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে কাগজপত্র জমা দিতে তৃতীয় ধাপে উত্তীর্ণ প্রার্থীদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 45,000 শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। শেষ ধাপে 57,368 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ফল প্রকাশের পর লিখিত প্রার্থীদের দেওয়া নির্দেশনায় বিষয়টি জানিয়েছে অধিদপ্তর। যেসব কাগজপত্র জমা দিতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের, 1. মনোনীত প্রার্থীদের অনলাইনে আবেদন আপলোড করা ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষায় প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ, 5 নম্বরে স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র, 6. জাতীয় পরিচয়পত্র, 7. শিক্ষাগত যোগ্যতার সনদ, 8. প্রযোজ্য ক্ষেত্রে পোষ্য সনদ ও অন্যান্য কাগজপত্র প্রয়োজনীয়তা জমা দিতে হবে। এসব কাগজপত্রের ফটোকপি 9ম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে আগামী 29 জুনের মধ্যে অফিস চলাকালীন স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে তৃতীয় ধাপে উত্তীর্ণ প্রার্থীদের। মৌখিক পরীক্ষায় দেখাতে হবে মূল কপিও। অধিদপ্তর আরও জানিয়েছে, জেলা ও প্রাথমিক শিক্ষা অফিসে সব সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দেওয়ার সময় ওই কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীরা 29 জুনের মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার সব সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ ও পরবর্তীতে জানানো হবে এবং তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট www.dpe.gov.bd প্রকাশ করা হয়। গত 3 জুন তৃতীয় ধাপে 32 জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে 18 জেলার সব ও 14 জেলার বাকি থাকা উপজেলাগুলো পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষায় মোট প্রার্থীর সংখ্যা ছিল 4,46,598 জন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল মাধ্যম সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।